হরি ওম নারায়ণ হরি ওম মদনাথ শ্রী জগন্নাথ জগন্নাথ মদ গুরু শ্রী জগত গুরু জগত গুরু মদতে মা সর্বভূততে মা উদতে মা তসে মই শ্রী গুরবে গুরবে নমঃ নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি ও গৌর হরি বন্দে শ্রী গুরু শ্রী রাম কৃষ্ণ চরণ জ্ঞান জন দেহি অন্ধ কে নয়ন বন্দে শ্রী গুরু শ্রী রাম জ্ঞান জন দে অন্ধ কিরণ বন্দে শ্রী গুরু শ্রী রাম কৃষ্ণ চরণ জ্ঞান জন দে অন্ধ কিরণ বন্দে শ্রী গুরু শ্রী রাম কৃষ্ণ চরণ জ্ঞান জন দে অন্ধ কিরণ অন্ধ পট খোল দন্ড সমাহরণ অন্ধ পট খোল দন্ড যাওত বরনান গুরু মহিমায় পারন যাওত বরনান বন্দে শ্রী গুরু রাম কৃষ্ণ চরণ জ্ঞান জন দেহি অন্ধ কে নয়ন বন্দে শ্রী গুরু শ্রী রাম কৃষ্ণ চরণ জ্ঞান জন রে অন্ধ কি গুরু সে পরম বন্ধু ভব সিন্ধু তাদনম গুরু সে পরম বন্ধু ভব সিন্ধু তারণ দৌড় লভ নাম সুনাবত শ্রবণ দৌড় লভ নাম সুনাবত শ্রবণ অজ্ঞান তিনি নাশি হৃদি প্রেমী ভরণ অজ্ঞান
প্রীতি প্রেমে ধরা কহ তো নয়ানানন্দ প্রেমানন্দে মগন কহ তো নয়ানানন্দ প্রেমানন্দে মগন বন্দে শ্রী গুরু অজ রাম কৃষ্ণ চরণ জ্ঞানঞ্জন দেহি অন্ধকে নয়ন বন্দে শ্রী গুরু রাম কৃষ্ণ চরণ জ্ঞানঞ্জন দেহি অন্ধকে নয়ন হে সংকীর্তনের পিতা শচীনন্দন গৌড়হরি, আজকে শুভ দিনে শুভক্ষণে শুভ মুহূর্তে আমরা সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে এক মন হয়ে এক প্রাণ হয়ে এই হরিনাম সংকীর্তন আসরে তোমাকে আহ্বান জানাচ্ছি। প্রভু তুমি কৃপা করে এসো, এসে তোমার কীর্তন তুমি করো এবং সবার আগে তুমি আমার এখানকার সমস্ত ভক্তবৃন্দের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। তাই আমি সর্বপ্রথম ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ঠাকুরের চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম, মাতা ঠাকুরানী শ্রী মায়ের চরণে জানাই আমার প্রাণ উজাড় করা প্রণাম, স্বামীজির চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং সকল মহারাজ এবং অম্বুচারী তাদের চরণেও জানাই ভক্তিপূর্ণ প্রণাম। সকল উপস্থিত ভক্তবৃন্দ সকলের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি এখনকার বিষয়বস্তু ভক্ত হরিদাস। শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা শ্রীকৃষ্ণের যত নরলীলা নরব তাহার সরে আমরি রে নরব তাহার সরে গোপ বেশ বেণুকর নব কিশোর নটব নরলীলাই হনিয়ন ভজহুরে মন সে নন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে ভজহুরে শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দুরে ভজহুরে শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে মধুময় শ্রীরাম শ্রী বৃন্দাবন সৃষ্টিকর্তা ব্রহ্মা এলেন ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে। দেখি ভগবান নাকি এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, অহং ব্রহ্ম, তাহলে আমাকে দেখতে হবে ভগবান কি করে কি খায় এবং কোথায় থাকে। অহংকারে মত্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দেখলেন, আরে বাবা, যে ভগবান হবে সে বনে বনে গরু চড়াবে নাকি, যে ভগবান হবে
সে গাছে বসে মুরলি বাজাবে, এমন সময় শ্রীরাম একখানি মিষ্টি ফল খেতে খেতে দিতে যাই, কানাই দেখ কি মিষ্টি, খেয়ে দেখ। সক্ষ প্রেমে বিভোর হয়ে ভগবান আমার কি করলেন, সে উচ্ছিষ্ট ফলটি নিয়ে গ্রহণ করলেন। ব্রহ্মা দেখে বললেন, বাহ 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 বাহ, দেখেছ যে ভগবান হবে সে কারোর উচ্ছিষ্ট ফল গ্রহণ করবে নাকি? ছেলেটা রূপ আছে, গুণ আছে, কিন্তু ক্রিয়াকলাপগুলো তো ভগবানের মতো নয়। ঠিক আছে, তুমি কেমন ভগবান তোমাকে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করা যায়? তোমার ওই নবলক্ষ ধেনু আমি হরণ করব। ব্রহ্মার মতিভ্রম হয়ে গেল। মানুষের মতিভ্রম কখন হয়? মানুষ যখন ভগবানকে অস্বীকার করে, ধর্মকে অস্বীকার করে, তখন জানতে হবে এর মতিভ্রম ঘনিয়ে এসেছে। তাই হরণ করে ব্রহ্মলোকে মোহনিদ্রা দিয়ে রেখে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন, কোথায় গেল আমার নবলক্ষ ধেনু এবং শ্রীরাম সুদাম সখাগণ? আমি যে মায়ের কাছে কথা দিয়েছি তাদের কাছে তো ফেরাতে হবে। চিন্তায় পড়ে গেলেন আমার ভগবান। তার কাছে চিন্তা কতক্ষণের? কিছুক্ষণ চিন্তা করে বললেন, ও ব্রহ্মা, তোমার এই কাজ, তুমি আমাকে চিনতে পারলে না? আমার মাধুর্য লীলায় তুমি বাধা প্রদান করলে। আমাকে চেনা যায় ভক্তির দ্বারায়, আমাকে চেনা যায় প্রেমের দ্বারায়, আমাকে চেনা যায় ভালোবাসার দ্বারায়, আমাকে চেনা যায় পূজার দ্বারায়। আর তুমি চিনতে এলে আমাকে আমার সঙ্গে শত্রুতা করে, ঠিক আছে, কত গরু চুরি করতে পারো? আবার তিনি সৃজন করলেন ভগবান। ব্রহ্মা আবার হরণ করলেন, গোবিন্দ আমার আবার সৃজন করলেন। এমনিভাবে গোবিন্দ আমার সৃজন করলেন নবার, আর ব্রহ্মা হরণ করলেন আটবার। এবারে তার চেতনা এলেন, তিনি থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, কি আমি কার সঙ্গে চালাকি করতে চলেছি? অনাদিরাদি গোবিন্দ, যার ইচ্ছার বিরুদ্ধে একটা গাছের পাতা নড়তে পারে না, যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত, যিনি পুরুষোত্তম, যার নাভিপদ্ম হতে আমার জন্ম, যিনি আমার পিতা, জগতের পিতা, যিনি পরম পিতা, সেই অনাদিরাদি গোবিন্দের সঙ্গে আমি চালাকি করতে চলেছি। ছুটে এসে চরণে পড়লেন, প্রভু গো আমায় তুমি ক্ষমা করো, আমি অহংকারে বশীভূত হয়ে তোমায় চিনতে পারি না, তোমার নবলক্ষ ধেনু হরণ করেছি। ভগবান বলেন, ব্রহ্মা আমি ক্ষমা করি তাদেরকে। কারা? কাদের? যারা অজ্ঞান, অজ্ঞানে যারা অপরাধ করে তাদেরকে আমি ক্ষমা করি। কিন্তু তুমি তো ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞান অর্জন করে তুমি ভগবানকে অস্বীকার করেছ, এই গরু চুরির অপরাধে তোমার জন্ম হবে নরলোকে প্রভু, কিন্তু যবনের অন্নে তোমার দেহ পুষ্টি হবে প্রভু, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? হ্যাঁ, তুমি কি আমাকে কৃপা করবে না? করব, আমিও যাব, যেদিন আমার এই কালো বরণ থাকবে না। শুদ্ধ দেহ সুদের গঙ্গোধের গঙ্গার তীরে শ্যামদে ভবনে ভব দয়ালি ও সংকীর্তন সংকীর্তনে রাহি বিশ্বামি কলৌযু ও বিশ্বামি কলৌযু, আমি হব নবদ্বীপের নিমাই। আর সেদিন তুমি ভক্ত হরিদাস নামে তুমি নবদ্বীপে যেও গো, নবদ্বীপে যেও গো, তুমি নবদ্বীপে যেও গো, নবদ্বীপে যেও গো, যবন হরিদাস নামে নবদ্বীপে যেও গো, যবন হরিদাস নামে নবদ্বীপে যেও গো, যবন হরিদাস, আমি সেদিন তোমায় উদ্ধারিব মধুমাখা, আমি হৃদয় গৌর হরিব, তাই গরুচুরির অপরাধে তার জন্ম হল বাংলাদেশের অন্তর্গত সাতক্ষীরা মহকুমা কলাগাছি নামক গ্রাম বুড়ন জেলা। দরিদ্র চাষি হবিমুল্লা মিয়ার ঘরেতে আস্তে আস্তে বড় হয়, স্বভাবটা যাবে কোথায়? যার যেটা স্বভাব হরিবল। কবে যেন অজান্তে একদিন ওই পরমেশ্বর মুসলমান হয়েও ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে ফেললেন। যেখানে হরিনাম হয় সংকীর্তন হয় সেখানে গিয়ে বসে থাকে,
যেখানে ভাগবত পাঠ হয়, রামায়ণ পাঠ হয়, সেখানে বসে থাকেন, যেখানে বাউল দরবেশ সাই এদের সাথে ঘুরে ঘুরে শিখেছেন হরি নাম, হিন্দুদের পদাবলী কীর্তন, ভুলে গেলেন সকল যবন বালকদেরকে নিয়ে আরম্ভ করলেন, এই হরিশ তোর হরিনাম আমাদের খুব ভালো লাগে, আমরা তোর সঙ্গে করতালি দিচ্ছি, নেচে নেচে গাইব, তুই একটু হরিনাম কর, আরম্ভ করলেন ওই বৈষ্ণব পদাবলী। দুর্লভ মানুষ জনম সত সঙ্গে, দুর্লভ মানুষ জনম সত সঙ্গে, তদয়ে এ ভব সে ধরে বন দরে, এ ভব সে ধরে মন তরে, এ ভব মন তরে প্রেমানন্দে গাও, স্বতঃস্ফূর্ত ভাবে গাও, দুটি বাহু তুলে বলো, সকলে মিলে বলো, ভজ হরে মন স্নেহ, ওই সবাই মিলে গেয়ে উঠলে প্রেমানন্দে দুটি বাহু তুলে, আজ হরি বল হরি বল হরি বল হরি বল, যৌবন পুত্র পরিজন ইথি কি আছে পর তে তোরে, ইথি কি আছে পর তে তোরে, হে ধন যৌবন পুত্র পরিজন ইথি পরে, এ থেকে আছে পরতিত পাতায় জলে মত, এই না মানুষের জীব, মানুষের জীব পদ্ম পাতায় শিশির বিন্দু যেমন টলমল কর টলমল করে, কখন একে ঝোড়ো বাতাসের ঝটিকায় পড়ে যায়, তেমনি এই মানুষের জীব, মানুষের জীব এই আছে আবার এই না, থাকে না থাকে না জীবনে থাকে না রে, কমল দল জল জীবন তল মল, ভজহু হরি পদ মন ভাজ হরি পদ, মন ভাজ হরি পদ, মন ভাজ হরি পদ, মন ভাজ হরি পদ নেতে রে, শ্রবণ কীর্তন শরণ বন্দন
পাদ সেবন দাসরে পূজনে শেখি গণ আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসিরে। তোমরা গাও ভাই, সবাই মিলে গাও, প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো ভজ হরে মানো শ্রীনন্দন অভয় চর নার প্রেমতে। একবার ভজ হরে মানো শ্রীনন্দন অভয় চর নার প্রেমতে। বন্ধ করো এই হরিনাম। দুর্বৃত্তরা এগিয়ে এলেন, মুসলমান হয়ে মুসলমান পড়ায় পড়ায় তুমি হিন্দুয়ানি করছো, বন্ধ করো। হুজুর, হরিনাম তো বন্ধ হতে পারে না, চাবুক মেরে তোমার এই হরিনাম বন্ধ করাবো। আমাকে চাবুক মারবেন, বন্ধ করে যদি আমার মন, বন্ধ করবে না প্রাণ, আর প্রাণ যদি বন্ধ করে তো বন্ধ করবে না রসনা। এর যে অভ্যাস হয়ে গেছে, বলইতে কৃষ্ণ নাম নাচে টুণ্ড অবিরাম। চলো একে বললে হবে না, এর আব্বাজানের কাছে নালিশ করা হোক। হবে বললাম, ইয়া ঘরে আছো? আসুন হুজুর, বসুন, আমরা বসতে আসি না। তোমার বেটা হরেশ আজ পাড়ায় পাড়ায় হিন্দুদের হরিনাম করে বেড়ায়, নিষেধ করো, না হলে কিন্তু তোমাদের সকলকে শাস্তি পেতে হবে। বাবা হরেশ, তুই হরিনাম ত্যাগ কর, আল্লাহর নাম করবি, চল অভ্যজন। আমি যে ওই শ্রীহরিকে ভালোবেসে ফেলেছি, আমি আল্লাহর নাম করতে যাই কিন্তু আমার রসনা এসে যায় হরি নাম। শোনো, ঘুরে বেড়িয়ে সব শিখেছ, আজ থেকে যাও ঘুরে বেড়ানো বন্ধ, জমিতে গিয়ে লাঙ্গল করে যাও। ভক্তের কাঁধে তুলে দিলেন লাঙ্গল, গরু নিয়ে এসে লাঙ্গল কাঁধে নিয়ে ফাঁকা মাঠে গরুগুলিকে ছেড়ে দিয়ে বললেন, হে ভগবান, শুনেছি তুমি নাকি বৃন্দাবনের বনে বনে গোধেনু বর্ষ নিয়ে বিহার করো, আমার যে হৃদয় বৃন্দাবন শূন্য ঠাকুর, একবার দেখা দাও, তৃষিত নয়ন যে তোমাকে দর্শন করতে চায়, আমার যে কেউ নাই তুমি ছাড়া, একবার দেখা দাও। ভেসে এলো মোহন মুরলীশ্বর। মোহন মুরলীশ্বর শুনে হরেশ ঘুমিয়ে পড়লেন। গোধেনু বর্ষ পরের জমিতে প্রবেশ করে তাদের শস্য নষ্ট করে দিচ্ছেন। ভগবান দেখলেন, একই একে তো জমিতে লাঙ্গল করেনি, তারপরে গোধেনু সব গরুগুলো পরের জমিতে প্রবেশ করে তাদের শস্য নষ্ট করে দিচ্ছেন, তাহলে তো হরেশের ললাতে দুর্ভোগ আছে, শাস্তি আছে। তাই ভক্তের বোঝা ভগবান বহন করেন। তিনি কি করলেন, রাখালিয়া পাক ধারণ করে জমিতে লাঙ্গল করে দিয়ে পেরিয়ে চলে গেলেন। হরেশ জানতেও পারলেন না, বিকাল হয়ে গেছে। হবিমুল্লাহ মিয়া ডাকতে এলেন, এই খোকা খোকা ঘরে চল। হঠাৎ দেখে চমকে উঠলেন, একি একি হরেশ, তুই এত জমিতে লাঙ্গল করলে কি করে, যা আমি কখনো পারি না, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, চল বাবা ঘরে চল, তুই অভিমান করে এখানে শুয়ে আছিস। হরেশ বলেন, আব্বাজন, আমি তো জমিতে লাঙ্গল করি না, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। কি বলছিস, হ্যাঁ তাহলে কে লাঙ্গল করে দিয়ে গেল, এমন আমার ব্যথার ব্যথি কে আছে, খুঁজতে লাগলো। ভগবান লুকাইতে না রে ভক্তজনা স্থানেতে, ভক্ত ঠিক ভগবানকে খুঁজে বের করবেন। আপনারা জানেন, জমিতে লাঙ্গল করা হয়, লাঙ্গল করার পর ওই জমির মধ্যে মই দেয়া হয়, মই দিলে পরে জমিটা মিশ্রণ হয়ে যায়, সেই মিশ্রণ করা জমির উপর দিয়ে যদি কেউ হেঁটে যায় তার চরণের চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণ যে জমির উপর দিয়ে হেঁটে গেছেন তার চরণের চিহ্ন। কী করে বুঝলেন ওটা ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন, অন্য কোনো ব্যক্তি হয়তো হেঁটে যেতে পারত না, ভগবান শ্রীকৃষ্ণের চরণে ঊনবিংশটি চিহ্ন আছে, শঙ্খ চক্র গদা পদ্ম তীর ধনুক মীন মকর। তাছাড়া ভগবান যেখান দিয়ে চলে যায় তার চরণ পদ্মে মধু পান করার জন্য দেখলেন কি, চলইতে চরণ সঙ্গে চলে মধু কর মকরন্দ পান কি লোভে,
হইয়া উন্মত্ত ধরণী চুম্বয় কত যাহা যাহা পদ চিহ্ন দেখলেন ওই চরণ চাপের উপর বসে কত মধুকর গুনগুন গুনগুন করে মধু পান করছে। হরিশ বললেন, ভগবান তুমি আমার এত কাজ হতে চলে গেলে আমি তোমাকে ধরতে পারলাম না, চিনতে পারলাম না, দেখা দাও দেখা দাও, আমার যে কেউ নেই, মন যদি মজালে লুকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো আর কি। সে ঘরে ফিরে যায়, ওই ধুলো অঙ্গে মেখে আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে আজ নেচে নেচে গাইতে গাইতে লাগলেন, নেচে নেচে সকলকে নিয়ে, হরি বল হরি বল হরি বল হরি বল রাই গো হরি বল হরি একে অতি সহজে নাম বন্ধ করানো যাবে না, নিয়ে চলো নবাবের কাছে। হবিমুল্লাহ মিয়া এসে বললেন, বাবা হরিশ তুই হরিনাম বন্ধ কর, আব্বাজান তুমি আমার আব্বাজান হয়েও তুমি আমাকে হরিনাম করতে বারণ করছো। ওরে আমি জানি যেই আল্লাহ সেই হরি, আমি তো সেরকম আব্বাজান নই, তবে তুই যদি হরিনাম করিস এই দুর্বৃত্তরা কি করবে, তোকে কোতল করবে, কেটে টুকরো টুকরো করবে, আমাকে কোতল করবে, কেটে টুকরো টুকরো করবে। হরিশ বলে উঠলেন, খণ্ড খণ্ড করে যদি করে যদি আরে করুগি মোরে প্রাণ, করুগি মোরে প্রাণ, তথাপি বদলে না হোক ছাড়িব হরিনাম, ছাড়িব হরিনাম, আমাকে যদি কেটে টুকরো টুকরো করে ভাসিয়েও দেয়, প্রাণ থাকতো আমি এই হরি নাম ছাড়ব না। এই তুমি আল্লাহর নাম করতে পারো না হুজুর, আল্লাহর হরি একই তো, সবই তো সেই পরমেশ্বর। তাই বললেন, কে আছো একে নিয়ে যাও, একবার হরি বললে পরে একে গুনে গুনে এই ২২ বাজারে ২২টা করে বেত্তা ঘাত বসিয়ে দেবে, আর শোনো এক বিন্দু পানি দেবে না তৃষ্ণা নিবারণ করার জন্য, একটা রুটি দেবে না ক্ষুধা নিবারণ করার জন্য, ছলে হোক বলে হোক কলে হোক কৌশলে হোক এর মুখ হতে হরিনাম তাড়ানো চাই। আর শোনো, যদি এর মুখ হতে হরিনাম তাড়াতে না পারো তাহলে তোমাদের গর্জান যাবে। চললেন ভক্তের উপর অত্যাচার, কৃষ্ণ 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 ২২টা করে বেত্তাঘাত বসিয়ে দেয়, চামড়া ফেটে ঝরতে থাকে রুদির ধারা, দেখতে দেখতে ২২টা দিন এক বিন্দু জল দিলেন না ভক্তকে তৃষ্ণা নিবারণ করার জন্য, একটা রুটি দিলেন না, তথাপি তার মুখ হতে হরিনাম তাড়াতে পারলেন না। ২২ দিনের শেষ দিন ভক্তের দেহটাকে কঠোর রৌদ্রেতে একটি বৃক্ষের সঙ্গে পদ থেকে মস্তক পর্যন্ত বাঁধলেন, বেঁধে আজ কি করলেন, আজ চাবুকের আঘাতে আঘাতে তাকে জর্জরিত করে দিলেন, হরিনাম ছা হরিনাম ছা, সর্বঙ্গে দিয়ে ঝরতে লাগলো রুদির ধারা, ভক্তের নয়ন দিয়ে দেবে এলো অশ্রুধারা। আজ কি করলেন, আজ তিনি গাইতে গাইতে তিনি ঈশ্বরকে স্মরণ করতে করতে বলে উঠলেন, তথাপি রেহাই নেই, শত শত বেত্রাঘাতের মতো গেয়ে উঠলেন, কৃষ্ণ কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কে মধুমাখা হরিনাম হরিনাম সুধামাখা
কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখন হরিণ হরিণ সুধামাখ কৃষ্ণ নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা অবিরত অবিরা মধুমাখনা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখ হরিণাম হরিণাম সুধামাখ কৃষ্ণ নাম আজ কৃষ্ণ নাম জপ ভোলয়া পনরে ডুবে যাও প্রেম প্রেম পানাবে এই নাম জপ ভোলয়া পনরে ডুবে যাও প্রেম প্রেম পানাবে জপ রে আজ জপরে রসনা জপরে 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 রসনা অবিরত অবিরাম মধুমাখ হরিণা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হে মধুমাখ হরিণাম মধুমাখ কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখ হরিণাম হরিণাম সুধামাখ কৃষ্ণ নাম যারা বেত্রাঘাত করছিলেন তারা কোরা উত্তোলন করতে পারলেন না নতজান হয়ে বলেন তুমি আল্লাহ তুমি মাহমাদ তুমি আল্লাহ কে রসুল আল্লাহ কি চাও তুমি মরতে পারো না এই সবই তো তার হা তার ইচ্ছা হলে আমার মৃত্যু হবে কেউ জানো হরেশ তোমাকে না মারতে পারলে পরে আমাদের কাজী সাহেবের কাছে গর্দান যাবে একজন বলে কাকে বলছিস আমাদের কথা চিন্তা কর আমরা যত বেত্রাঘাত করে বলছি হরিনাম ছা হরিনাম ছা হরিনাম ছা এই বাইশটা দিনে হরিনাম হয়ে গেছে আমাদের ঈশ্বর হরেশ তুমি মরতে পারো না না হলে গর্দান যাবে হরিশ শুনে বললেন হে কৃষ্ণ হে করুণ আমার অপরাধ করেছি আমি শাস্তি তো আমাকে পেতে হবে আমার জন্য এদের কেন গর্দান যাবে এরা তো আদেশ পালন করছে শোনো ভগবান আমি সত্যি যদি তোমায় ভালোবেসে থাকি সত্যই যদি তোমায় আমি সত্যি যদি তোমায় পূজা করে থাকি সত্যই যদি তোমার চরণে চন্দন তুলসী দিয়ে থাকি তবে শোনো এদের গর্দান যাবার আগে আমার এই অপবিত্র দেহখানা যাতে চলে যায় হস্তপদ বন্ধন অবস্থায় জানালেন তার ঈশ্বরকে প্রণাম হে কৃষ্ণ করুণাসীন করুণাসীন দীনবন্ধু জগৎপতি জগৎপতি গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ স্তুতি নমঃ স্তুতি হরি ও হরি ও হরে
ওই বন্ধন অবস্থায় দেহটা ঠান্ডা হয়ে গেল। যারা বেত্রাঘাত করছিলেন মাগুর, তারা নেড়ে ছেড়ে দেখলে এই মরে গেছে, কিন্তু মরেনি তো। একেই বলা হয় ভাব সমাধি। জীবাত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হয়, ভক্তের সঙ্গে ভগবানের যখন মিলন হয়, তখন এই নাড়গুলো নাড়িও খুঁজে পাওয়া যায় না। একেই বলা হয় ভাব সমাধি। যে ভাব সমাধি হতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবী, চৈতন্য মহাপ্রভু, বৃন্দাবনের রাধারানী এবং বড় বড় সাধকদের, তাই এরা কিছু না বুঝতে পারলেন না। তার বাবা আপনার খুব আনন্দ, হুজুর হুজুরকে মেরে ফেলেছি, কি করে মানলে এমন বেত্রাঘাত করেছি। তাদের মধ্যে একজন বললেন, হুজুর না, আমরা বেত্রাঘাতে বেত্রাঘাতে জর্জরিত করে দিয়েছি, তবু এর মুখ হতে আমরা হরিনাম করাতে পারি না। তাহলে মরল কী করে? যেই আমাদের আসতে আমাদের গর্দানের কথা প্রকাশ করলাম, ওর আল্লাহকে কি জানালো? আপনা হতে দেহটা ঠান্ডা হয়ে গেল। তাহলে দেহটাকে এখন কি করা যায়? গড়ে দিই না। যারা আমাদের ধর্মচ্যুত হয় তাকে আমরা কাফের বলি। ওর দেহটাকে যদি কবর দেওয়া হয়, গড় দেওয়া হয়, তাহলে ওর আত্মার সদ্গতি হবে। এক কাজ করো, ওর দেহটাকে ওই নদীর জলেতে ভাসিয়ে দাও। বলা মাত্র ভাসিয়ে দিলে ঠিক সেই সময় প্রত্যেক পাবন গৌরহরি চালিয়েছে হরিনামের বন্যা। কেননা গৌরহরি থেকে 30 বছরের বড় ছিলেন হরিদাস ঠাকুর। তাই নিমাই পণ্ডিত সকলকে বললেন, ছাত্রদেরকে, ধাতুই কৃষ্ণ কৃষ্ণই ধাতু, তোমরা সকলে নাম করো, তোমরা সকলে হরি সাধন করো। আত্মার উদ্দেশ্য, মানুষ জন্মের উদ্দেশ্য একমাত্র তাকে জানা। তাকে জানতে গেলে কী করতে হবে? সাধু সঙ্গ করো এবং সৎসঙ্গ করো এবং তার হরিনাম, তার গুণাগুণ কথা শ্রবণ করো, তার সৎগ্রন্থ পাঠ করো। যদি সাধু না পাও, নাও যেতে পারো, তাহলে সৎগ্রন্থ পাঠ করো, তাতেই হবে। তাই গৌরহরি চালিয়েছেন হরিনামের বন্যা, নামে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। সকলকে বললেন, তোমরা নাম করো, এই কলিযুগে নাম ছাড়ায় আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নামে ভজো, নাম চিন্ত নামে করো সা, হরি নামে ভজো, দাই গৌর হরি নামে করো সা, নামে ভজো, নাম চিন্ত নামে করো। একবার বলো না, একবার বলো না, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি মধু মাখা হরি হরি নামে ভজো, নাম চিন্ত নামে করো সা, এই নামে বিনা কলি জীবের গতি নাহিয়া, হরি নামে বিনা কলি জীবের গতি নাহিয়া, নাম ভজে বারে তরে সংসারে আইলো, নামে ভজে বারে তরে সংসারে আইলো, আমরা মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলো, আমরা মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলো। একবারে বদনে বলো, একবার বদনে বলো, একবারে বদনে বলো, একবার বদনে বলো, এই মধু মাখা হরি নামে বদনে বলো, এই মধু মাখা হরি নাম বদনে বলো, মধু মাখা হরি নাম বদনে বলো, এই পাষাণ গলানো নামে বদনে বলো, এই পাষাণ গলানো, একবার প্রেমানন্দে হরি বলে, পাষাণ গলানো, একবার প্রেমানন্দে হরি বলে, গলানো নাম প্রেমানন্দে, বাহু তুলে পাষাণ গলানো নাম হরি, নামে বিনা কলি জীবের গতি নাহি, হরি নাম বিনা কলি জীবের গতি নাহি। গৌরহরি চালিয়েছেন হরিনামের বন্যা, নামে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আর হারেশের দেহটাকে ভাসাতে ভাসাতে নিয়ে আসলেন কোথায়? শান্তিপুরের ঘাটে, যে ঘাটে অদ্বৈত বাবাজি এক বক্ষ গঙ্গা জলে দাঁড়িয়ে তিনি জপ করছিলেন। হঠাৎ তার কানে গেল সূক্ষ্ম অতি অতি সূক্ষ্ম আওয়াজ, হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, হরি বল। চমকে উঠলেন অদ্বৈত বাবাজি। একে ভোর কলিযুগে প্রভাতকালে পতিত পাবন ঈশ্বরধনী গঙ্গার তীরে কেমন মহানাম উচ্চারণ করছো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন?
চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নাই, ভাবলেন ভুল শুনছি। আবার নয়ন মুদলেন, ওই হরি নামের ধ্বনি যেন আরো আরো স্পষ্ট শুনতে পেলেন। কে কে তুমি এমন করে নাম শোনাচ্ছ? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? কোথা থেকে এই হরিনাম ভেসে আসছে? চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, গঙ্গার ঘাট শূন্য। তবে দেখতে পেলেন গঙ্গার বক্ষ দিয়ে একটি মৃতদেহ ভেসে আসছে। আশ্চর্য, ওই মৃতদেহ হতে হরিণ হতে পারে? গোড়া কেন নাচে, গোড়া কেন গায়, জীব জীবত্ব অবস্থায় বুঝতে নাহি পায়। ভগবানের লীলামৃত কতদিন বোঝা যাবে না? যতদিন অনর্থকময় সংসারের বোঝা মাথায় থাকবে ততদিন বোঝা যাবে না। তবে মনে হচ্ছে কোনো অভিশপ্ত দেহ, যাই তুলে নিয়ে আসি। এই বলে গৌর গৌর বলে ঝাঁপ দিলে। প্রভাতকাল তো আজ গৌর নাম আরম্ভ করলেন। হরি বল, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গি নামি রে, ভজ গৌরাঙ্গ হরি হরি কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গি নামি রে। আজ যে জনা গৌরাঙ্গ ভজি সে হয় আমার প্রাণ রে, ওরে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গি নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গি নাম রে। গঙ্গায় ঝাঁপ দিয়ে তুলে নিয়ে আসছে, তুলে দেখলেন পরনে লুঙ্গি, হ্যাঁ মুসলমান, মুসলমানের মুখে হরিনাম। যাক, হরিনামের আবার জাত আছে নাকি? শ্রীকৃষ্ণ ভজনে সবার অধিকার, জাতের গর্ব নাই, যে করে জাতের গর্ব সেজন নিতান্ত মূরখ ভাই। তবে তো দেখি বেঁচে আছে, মনে হচ্ছে কোনো দুর্বৃত্তরা একে প্রহার করে মৃত ভেবে আজ ফেলে দিয়েছে গঙ্গার জলেতে। তাই সচেতনা ফিরিয়ে আনার জন্য হস্তপদ আজ দড়ি বন্ধন উন্মোচন করে দিয়ে কর্ণমূলে দিলেন কৃষ্ণ নাম। অবনে শ্রবণে বদল দিয়া আজ দিলেন কৃষ্ণ নাম গো, শ্রবণে বদলে দিলা দিলে কৃষ্ণ নাম, আজ চেতনা পাইয়া বলি তাহা ধনুষ, আমার চেতনা পাইয়া বলি তাহা ধনুষ, কোথায় রাশি বিহারি বংশীধারী, কোথায় রাশি বিহারি বংশীধারী, তুমি একবার দেখা দাও আমার আমার নয়নি যুগ পূর্ণ করি, একবার দেখা দাও আমার নয়নি যুগ পূর্ণ করি, একবার দেখা দাও রাশি বিহারি বংশীধারী, যে চেতনা পাইয়া বলে কাহা ঘনশ্যামী, চেতনা পাইয়া বলে কাহা ঘনশ্যাম, চেতনা ফিরে পেলেন। সামনে অদ্বৈত প্রভুকে দেখে বললেন আপনি কে? আমি একজন বৈষ্ণব, ওই যে বাবলা গাছটা দেখতে পাচ্ছ ওখানেই আমার বাড়ি। হারেশ দুটি হস্ত প্রণাম করে বললেন, জোর করে বললেন, আজ আমার সৌভাগ্য ঘোর কলিযুগে প্রভাতকালে পতিত পাবনী শিরোধনী গঙ্গার জলে বা গঙ্গার তীরে আমি বঙ্গভূমির বৈষ্ণবকে দর্শন করলাম। হে বৈষ্ণব, আপনি আমার প্রণাম গ্রহণ করুন।
বংশা কল্পতরু হস্য কৃপা সিন্ধ ভয়ে বচায় পতিতান পবন পাবন ভো বৈষ্ণবে ভাই নমঃ বৈষ্ণবে ভাই নমঃ। কি নাম গো তোমার? আজ্ঞে আমার নাম হরিশ। না, হরিশ তো কোনো হিন্দুর নাম হতে পারে না, আমি তো মুসলমান। পঙ্কিল আবদ্ধ হতে উঠে এসেছি, বৈগুণ্য কীটনু কীট। আহা থাক, আচ্ছা হরিশ একটা কথা জিজ্ঞাসা করব, বলুন তোমার পদ হতে মস্তক পর্যন্ত এত আঘাতের চিহ্ন কিসে? ছোট্ট শিশুর মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, বৈষ্ণব এগুলি আমার কৃষ্ণ নামের অলঙ্কার। আপনারও তো কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নামের কত অলঙ্কার অঙ্গে ধারণ করেছে, ললাটে তিলক সেবা করেছেন, কণ্ঠে কণ্ঠে পড়েছে, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করেছেন। আর আমি কৃষ্ণ বলতাম বলে ওরা আমাকে 22টা করে বেত্রাঘাত করল, আমাকে 22 দিন ধরে বেত্রাঘাত করল, একটু জল পর্যন্ত দেয় না তৃষ্ণা নিবারণ করার জন্য, একটা রুটি পর্যন্ত দেয়নি। কিন্তু জানো বৈষ্ণব, বৈষ্ণব জানো আমি না জয়ী হয়েছি, বৈষ্ণব আমি জয়ী হয়েছি। ওরা আমার মুখ হতো হরি নাম তাড়াতে পারে না, আমি জয়ী হয়েছি। আহা, দেখবে তোমার কৃষ্ণকে? সবারই তো দেখতে ইচ্ছা হয়, সে তো থাকে অনেক দূর বৃন্দাবন। হ্যাঁ, 1000 টাকা খরচ করে যে বৃন্দাবন যেতে হয় সেটা হচ্ছে প্রকাশ্য বৃন্দাবন। আর তুমি এই যে নবদ্বীপে এসেছ, এখানেও একটি বৃন্দাবন আছে যার নাম গুপ্ত বৃন্দাবন। একই অঙ্গে যুগল কলিহত জীবের ভাগ্য অতি প্রসন্ন, গোবিন্দের গয়ে ওকার রাধা নামের রয়ে আকার নিয়ে হয়েছে গোড়া, দেখতে যাবে? বলে যাবো না, এমন পথপ্রদর্শক পেয়েছি, এমন গুরু পেয়েছি, গুরুই তো পথ দেখাবে, আমি যাব। তবে কোনো গাড়ি ঘোড়ায় চড়ে নয়, পদব্রজে যাব। পায়ে হেঁটে না গেলে কি আর তীর্থভ্রমণ হয়। আমি পদব্রজে যাব, আর কি বলবো জানো? আমি হরি বললে রাধা মদন মোহন হে রে গো, আমি হরি বলব রাধা মদন মোহন হে রে গো, আমি হরি বলব। আমরা এই বলে ব্রজে পথে, এই বলে নদীর পথে চলব গো, আমি হরি বলব রাধা মদন মোহন হে রে গো, আমি হরি বলব রাধা মদন মোহন হে রে গো, আমি যাব গো ব্রজে হব গোপীর পায়ের নপ, যাব গো ব্রজে হব গোপীর পায়ের নপ, তাদের চরণেতে মধুর মধুর, তাদের চরণেতে মধুর মধুর, তাদের চরণেতে মধুর মধুর, তাদের চরণেতে মধুর মধুর, আমি বাজব হরি বলব রাধা মদন মোহন হে হৃদয় গৌর বেবানন্দ হরি হরি বল, আমি হরি বলব রাধা মদন মোহন হে রে বল, আমি হরি বলব। আজ রাধা কৃষ্ণের রূপে মাধুরী, আমি হেরব দুটি নয়নে ভরি, রাধা কৃষ্ণের রূপাধুরী হেরব দুটি নয়ন ভরে, আমি আর কবি কুঞ্জের দ্বারে, আর কবি কুঞ্জের দ্বারে হইব গো, আমি হরি বলব রাধা মদন মোহন হেরব
গো আমি হরি বলবো রাধা মদন মোহন হে বলবো আমি হরি বলবো আমার এ দেহ অন্তিম কালে আজ ভাসায় যমুনার জলে এ দেহ অন্তিম কালে ভাসায় যমুনার জলে মুখে জয় রাধা গোবিন্দ বলে জয় রাধা গোবিন্দ বলে মুখে জয় রাধা গোবিন্দ বলে জয় রাধা গোবিন্দ বলে জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা জয় রাধে মুখে জয় রাধা গোবিন্দ বলে ভাসিও আমি হরি বলবো রাধা মদন মোহন হে বলবো আমি হরি বলবো কহে নরোত্তম দাস না পুরি লই অভিলা আমি আর কবি শিবাস বলুন প্রভু দেখো তো বাইরে কেউ এসেছে কিনা হ্যাঁ প্রভু এক নতুন ভক্ত এসেছে নতুন নয় ডেকে নিয়ে এসো আমার খুবই পরিচিত আসতে চাইল না প্রভু এক প্রান্তে দাঁড়িয়ে অবনত মস্তকে বলছেন আমি অতি নীচ আমি জঘন্য আমি অপবিত্র আমি কি ওই পতিত পাবন গৌরহরির কাছে যেতে পারবো আসতে চাইল না না অভিমান হয়েছে এই ২২টা দিন ব্যথাঘাত সহ্য করতে না পেরে আমাকে ডেকেছে আমি দর্শন দিই না বলে ডাকে সারা দিই না বলে তোমার অভিমান হতে পারে ভক্ত কিন্তু জানো না হারিয়েছি এই ২২টা দিন শিবা সঙ্গন আমি কেমন করে কাটিয়েছি তোমার সমস্ত আঘাতে সমস্ত আঘাত আমারই পৃষ্ঠা দেশে পড়েছে ভক্ত সমাজে মহাপ্রভু আমার ওড়নাখানা খুলে দেখালেন আঘাতের চিহ্ন তিনি বলেছেন ভক্তের অঙ্গ আমার অঙ্গ কোনো প্রভেদ নাই ভক্তের অঙ্গে করলে আঘাত আমি নিজে কষ্ট পাই ভক্ত যেদিন হতে আমার চরণে মন প্রাণ সঁপে দেয় তিল আর তুলসী দিয়ে হে গোবিন্দ তোমার হলাম বলে সেদিন ভক্তের অঙ্গ আমার অঙ্গ হয়ে যায় ভক্তকে যদি কেউ আঘাত করে সেটা ভগবানকে আঘাত করা হয় ভক্তকে যদি কেউ অপমান করে সেটা ভগবানকে অপমান করা হয় ভক্তকে যদি কেউ তাচ্ছিল্য করে টিটকিরি করে ভগবানকে করানো হয় আর ভগবান খায় হ্যাঁ ভক্তকে সেবা করালে ভগবানকে সেবা করানো হয় তবে ঠাকুর বলেছেন ভগবানকে এক মুখে খায় রে ভগবানের কত মুখ শুধু ভক্ত দেখলে হবে না প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান দেখতে হবে প্রত্যেকটা জীবের মধ্যে পশু পাখি কীট পতঙ্গ প্রত্যেকের মধ্যে ভগবান একটা কুকুরকে যদি তুমি বিস্কুট খাওয়াও কুকুর ভাবলে তাহলে তোমার কিছুই হলো না যদি ভাবো এর মধ্যেও আমার ভগবান আছে ভগবান হিসাবে যদি দাও তাকে সেবা করাও তাহলে তোমার ঠিক ঠিক জায়গায় পৌঁছবে নালে শুধু জপ করলে হবে না জপ মাপতে হবে না কত মাপবে কত লক্ষ জপ করলে মেপে যাচ্ছ ২-৩ লক্ষ শ্রী শ্রী মাতা ঠাকুরানী মা বললেন তোমাদের ঠাকুর কি বলতো জানো
কি বলতো, যার ধন্য ধান্য আছে সে মাপবে, যার ধন্য ধান্য আছে সে মাপো, আর যার ধন্য ধান্য নাই সে জপো। জপ মানে খেতে খেতে হোক, চলতে চলতে হোক, শুতে শুতে হোক, শুচি অবস্থায় হোক, অশুচি অবস্থায় হোক, যেমন যে কোনো প্রকারে একবার কেবল দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল, তবেই তো ডাকতে হবে। তাই গৌরহরি আমার বেরিয়ে এলেন, সমস্ত আঘাতের চিহ্ন আমার অঙ্গে পড়েছে। ভক্ত আর ভগবানের দু আঙুল তফাৎ, ভক্ত সাধনায় ওঠে এক আঙুল, ভগবান করুণায় নেবে আসেন দু আঙুল। ভগবানের যদি করুণা না হয় ভক্ত কোনোদিন ভগবানকে পাবে না। তো করুণা পেতে হলে কিছু করতে হবে, কিছু করতে হবে, করলে তবেই তো তার করুণা হবে। তাই কি করলেন, গৌরহরি দুখানি আজান উলম্বিত ভুজ বাহু উত্তোলন করে এগিয়ে এলেন। একই দেখে হরেশ হরেশ ছুটে এলেন, একই হরেশ দেখো আমি কাকে দেখছি, আজান উলম্বিত ভুজ বাহু দীর্ঘলা সুচারু দীর্ঘ কেশ মুক্ত পাতি নেয় দন্ত হাসলে যার অমৃত ধারা গলে বন ফুলের মালা রাঙা পায় সোনার নপুর। আমি তো তোমায় চিনি, তুমি তো আমার স্বপ্নে দেখা দিতে, তুমি তো আমার নাম শোনাতে, আমি কত জায়গায় খুঁজি ঠাকুর তুমি এখানে। অদ্বৈত বাবাজি আমার সম্মুখে সোনার মানুষটিকে, ইনি কে জানো, শোনো সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়াঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো রাধা ভাবে গরাতনু অন্তরে তার শ্যামরাঙ্গ রাধা ভাবে গরাতনু অন্তরে তার শ্যামরাঙ্গ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর সদাই যে তার নয়ন ঝরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাকতে সদাই যে তার নয়ন ঝরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাকতে আজ দেখা কি প্রভু ধুলাই লুটা মানে দেখা কি রে প্রভু ধুলাই লুটা আজ সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদিয়ায় গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো শুধু গৌরহরি একা নয়, তিনি একা নয়, একটা নদী আপন মনে বয়ে চলে, তাতে যদি আর একটা নদী এসে যোগ দেয় কী হবে, বন্যা বইয়ে দেয়। তাই গৌরহরির সঙ্গে আর একজন এলেন পাগলা নিতাই নিত্যানন্দ প্রভু, তাহলে তো হরিনামের বন্যা বয়ে যাবে। নিত্যানন্দ প্রেমানন্দে জীবের তরে করেন প্রচার নিত্যানন্দ প্রেমানন্দে জীবের তরে করেন প্রচার নিত্যানন্দ প্রেমানন্দে জীবের তরে করেন প্রচার বলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌর বিনা কে আছে আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌর বিনা কে আছে আজ জগাই মাধাই উদ্ধার দিল ঘরে ঘরে নাম বিলাইল জগাই মাধাই উদ্ধার দিল ঘরে ঘরে নাম বিলাইল জগাই মাধাই উদ্ধার দিল ঘরে ঘরে নাম বিলাইল আজ সুপ্ত জীবকে বিলাতে হরি না সুপ্ত জীবকে বিলাতে হরি না আজ সুপ্ত জীবকে আমার সুপ্ত জীবকে বিলাতে হরি নামের বন্যা বহিয়া যায়।
সে গৌরাঙ্গ প্রেমে ঠাকুর প্রেমে রাধে রণদিয়া শ্রী গৌরাঙ্গ প্রেমে ঠাকুর প্রেমে রাধে রণদিয়া এসো এসো আমার কাছে এসো হরেশ এসো না প্রভু তুমি আমাকে ছিও না আমি অতি নিজ আমি জঘন্য আমি যবন আমি যবন ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন আ প্রভু তোমার এত করুণা আমার মতো একজন নিজকে অপবিত্রকে তোমার বক্ষে ঠাঁই দিলে প্রভু এত তোমার করুণা কি নাম গো তোমার আজ্ঞে আমার নাম হরেশ না হরেশ তো কোনো হিন্দুর নাম হতে পারে না আমি তো মুসলমান অতি নিজ কুলে জন্ম আমার আচ্ছা হরেশ তোমার সর্বঙ্গে এত আঘাতের চিহ্ন কিসে অদ্বৈত বাবা যে কোথায় পেলে গৌরী সবই জানে কিন্তু ভক্তের মাহাত্ম প্রচার করার জন্য ভক্তজনার সামনে জিজ্ঞাসা করছেন অদ্বৈত প্রভুকে কোথায় পেলে প্রভু গঙ্গার বক্ষে এ সারা দেয় আঘাতের চিহ্ন কিসে প্রভু এ হরিনাম করতো বলে দুর্বৃত্তরা একে এক ঘরে করেছিল পাড়া ছাড়া করে দিয়েছিল তারপরে একবার হরি বললে পরে ২২টা করে বেত্রাঘাত বসিয়ে দিয়েছিল ২২ দিন ধরে বেত্রাঘাত করেছিল ২২ বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে এক বিন্দু জল দেয় না ভক্তকে তৃষ্ণা নিবারণ করার জন্য একটা রুটি দেয় না ক্ষুধা নিবারণ করার জন্য কিন্তু জানো প্রভু তবু এর মুখ হতে হরি নাম তাড়াতে পারে না জয়ী হয়েছে বাহ তাহলে তার নাম তো হরেশ হতে পারে না যে হরির জন্য প্রাণ দিতে পারে তার নাম হরেশ হতে পারে না আজ হতে আমি তোমার নাম দিলাম হরিদাস আজ থেকে তব নামে ভক্ত হরিদাস হরিদাস আজ থেকে তোমার নাম হরিদাস মনে মনে ভাবলেন কি ব্রহ্মা গরু চুরি করে আমাকে চিনতে গিয়েছিলে না না হাত দুখানি জড়ো করো জড়ো করে বলো কি বলবো প্রভু বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে আছড়ে পড়লেন চরণে দুটি চরণ ধরে বললেন প্রভু যে সৎ নাম দিয়ে আমাকে সচেতনা জাগরিত করলে আজ থেকে প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ না করা পর্যন্ত আমি জলস্পর্শ করবো পারবো না পারবো 1 লক্ষ স্থাবর জঙ্গম কীট পতঙ্গের জন্য 1 লক্ষ যাহার দ্বারায় জীব চৈতন্য জ্ঞান লাভ করে তার জন্য আর 1 লক্ষ আমার মতো যারা ঘুরে বেরিয়ে কাটায় পাপি তাপির জন্য যারা সাধক হয় তাদের কত ত্যাগ দেখুন সব দিকে লক্ষ্য 3 লক্ষ নাম স্থাবর জঙ্গম কীট পতঙ্গের জন্য আর 1 লক্ষ ভগবানের জন্য আর 1 লক্ষ হরিবল পাপি তাপিকে উদ্ধার করার জন্য সারাদিনে 21,607 বার নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছি যদি নিঃশ্বাসে প্রশ্বাসেও নাম করা যায় তাহলে 1 লক্ষ হবে না কিন্তু এনারা হচ্ছেন ভগবান ভগবানের সঙ্গে মানুষের তুলনা করলে হবে না তাই কী করলেন তাহলে কী করবো বলে আজ এসো আমার কাছে এসো আমরা সবাই মিলে নাম বিতরণ করি এসো ভাই নামি গো কৃষ্ণ নাম অবিরাম শোভা
এসো সদাসরে বলো হরি, সদাসরে বলো হরি, আনে করি পাশরি, সদাসরে বলো হরি, আন করি পাশরি বলো তাই গৌর প্রেমানন্দে হরি হরি কৃষ্ণ না অবিরা এসব এসো 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 ভাই নাম গাই কৃষ্ণ নাম অবিরাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম অবিরাম, এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম অবিরাম, তোমরা নাও গো নামের মালা মালা মালা, তোমরা নাও গো নামের মালা, বলেনি এখান থেকে একটা মালা দিয়েছেন মহারাজগণ। আমি অনেকবারই কীর্তন করেছি, কালী কীর্তনও করে গেছি আমাদের সালকিয়ার দল। তা যাই হোক, আমাকে খুব ভালোবাসেন মহারাজরা, আমি আসি। আর এই মালাটার কত দাম হবে? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, আজকে এটা দাম আছে, কালকে শুকিয়ে গেলে দাম নেই। যদি এটা আমার কাছে যতক্ষণ থাকবে এটা প্রসাদী মালা, আমার কাছে রেখে দেবো, স্বয়ং সাধুদের হাতে পরা মালা, ভালো করে যত্ন করে রেখে দেবো। এই মালা পরলে জ্বালা আছে, কিন্তু আরেকটি মালা পরলে পরে জ্বালা নেই, সেটা হচ্ছে 16 নাম 32 অক্ষরের মালা, কৃষ্ণ নাম। তাই বললেন এই মালা পরলে, সেই মালা পরলে পরে তিতাব জ্বালা দূরে যায়। তোমরা নাও গো নামের মালা মালা মালা, তোমরা নাও গো নামের মালা, দূরে যাবে তিতাব জ্বালা, তোমরা নাও গো নামের মালা, দূরে যাবে তিতাব জ্বালা, বলো কৃষ্ণ না
হরি না এসো ভাই নামে গাই কৃষ্ণ নাম অবিরাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম অবিরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও হরে ও হরে ও হরে ও হরে হরে ও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে উপেশ গোবিন্দকান্ত রাধাকান্ত নমঃস্তু নমঃ চাই না কোন মন্ত্র কোন জপ কেবল বললেই হলো আমি তোমার তোমার আমি তোমার আমি তোমার তুমি আমার তুমি আমার তুমি আমার আমার এমনিভাবে ভক্ত হরিদাস হরিদাসের সঙ্গে মহাপ্রভুর মিলন হলো ঠাকুরের আশীর্বাদ স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের মাথায় ঝরে পড়ুক মায়ের আশীর্বাদ তার আশীর্বাদী হাত আপনাদের মস্তকে স্পর্শ করুক আপনারা সকলে ভালো থাকবেন সকলের দিনগুলো আরও উজ্জ্বল হয়ে উঠুক সকলে ইষ্টগত প্রাণ হয়ে উঠুক হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরি বল 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 হরে